আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। কিছুই ভালো লাগে না, টাকা পয়সার কোনো অভাব নেই, টাকা দিয়ে কেনা যায় এমন কোনো জিনিসের অভাব নেই, একটি অভাব শুধু সুখ। শান্তি বলে কোনো কিছুই জীবনে পেলাম না, কোথায় যাই কোনো কিছুই ভালো লাগে না। যাই দেখি কাউন্সিলরের সাথে একটু দেখা করে যাই, দেখি কাউন্সিলর কি পরামর্শ দেয়। আসসালামু আলাইকুম কাউন্সিলর সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বেশ ভালো আছে। আরে ভাইজান যে, আসেন আসেন, বসেন বসেন। ধন্যবাদ। তারপর ভাইজান কেমন আছেন, কি খবর আপনার বলেন তো? আর ভাই, আমার থাকা কোনো কিছুই ভালো লাগে না, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা দিয়ে কেনা যায় এমন কোনো জিনিসেরও অভাব নাই, শুধুমাত্র একটি অভাব, সেটা হচ্ছে সুখ। এই জীবনে শান্তি যে কি জিনিস সেটা কখনোই পেলাম না, কিচ্ছুই ভালো লাগে না। কি করা যায়, কি করলে ভালো থাকব বলতে পারেন ভাই? আমার জানা একটি লোকের কথা শুনেন, আশা করি তার কথার মধ্যেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আই সুরুজ, একটু ভিতরে আসো তো ভাইয়া। বুঝছেন, সুরুজ আমাদের এখানেই কাজ করে, সেই আপনার তার জীবনের গল্প শোনাবে। হ্যাঁ সুরুজ, বসো। তুমি তোমার দুঃখ ভরা জীবনটাকে কিভাবে সুখের পরিবর্তন করলে সেই ঘটনাটাই ভাইজানকে একটু বলো। আচ্ছা সুরুজ, তুমি কি নিজেকে সুখী মনে করো? আমার চেয়ে সুখী মনে হয় না কেউ আছে। যদিও ম্যালেরিয়ায় আমার স্ত্রী মারা গেছে, একমাত্র শিশু সন্তান, সেও একদিন খেলতে গিয়ে রাস্তায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। ভেরি স্যাড। তারপর আমার জীবনটা যেন পিষিয়ে উঠেছিল, আমার খাওয়ার কোনো রুচি ছিল না, চোখে ঘুম ছিল না, মুখে হাসি ছিল না, কাজে কোনো আগ্রহ ছিল না। একদিন আমার ঘরের দরজার বাইরে একটি বিড়ালছানা বসে মিউমিউ করছিল, বাইরে ঠান্ডাও ছিল বেশ। আমি মোটা কাপড়ে জড়িয়ে ছানাটিকে ঘরে নিয়ে এলাম, কিছুটা দুধ কুসুম গরম করে খেতে দিলাম। রাতটা পার হলো, পরদিন দেখি বিড়ালছানা আমার পায়ের পাতার কাছে এসে লুটুপুটু খাচ্ছে। মজা লাগলো, মুখে হাসি চলে এলো। অনেকদিন পরে আমি সেদিন হেসেছিলাম, আমার মনে হলো আজকে একটি বিড়াল ছানার জন্য কিছু করতে পেরে আমার এত ভালো লাগছে, তাহলে মানুষের জন্য করলে আমার কত না ভালো লাগবে। তারপর কি হলো? তারপর একদিন আমি ছোট একটি মুরগির বাচ্চা দিয়ে স্যুপ বানালাম, নরম রুটি তৈরি করলাম। তারপর আমার প্রতিবেশী, যে কিনা কয়েকদিন ধরে অসুস্থ বলে শুনছিলাম, তাকে দেখতে গেলাম। গরম গরম নাস্তা দেখে প্রতিবেশীটার যতটা না ভালো লাগলো, আমার ভালো লাগা বেড়ে গেল তার চেয়ে অনেক বেশি। এরপর থেকে আমি ঠিক করলাম প্রতিদিন কারো না কারোর জন্য কিছু করব। এই ভালো কাজ করতে করতে আমার জীবনে কত যে সুখ বাড়তে লাগলো। আমি যখন রাতে বিছানায় শুতে যাই, নিজেকে খুব সুখী লাগে, শান্তি লাগে, এই ভেবে যে আমি অন্তত একজনের জন্য কিছু না কিছু করতে পেরেছি। আমার কাছে এখন মনে হয় যে আমি কতটা সুখী এটা নির্ভর করে আমি অন্যকে কতটা সুখী করতে পেরেছি তার উপরে। ধন্যবাদ সুরুজ, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো ভাইজান, পেলেন আপনার প্রশ্নের উত্তর? জি কমিশনার সাহেব, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশেষে আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। এখন থেকে আমি প্রতিনিয়ত পশু পাখি মানুষদের জন্য যখন যেখানেই সুযোগ পাব সাহায্য করব, সহযোগিতা করব, তাহলে জীবনে অনেক শান্তি জন্য অবশেষে শান্তির সন্ধান খুঁজে পেলাম। আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া। তো বন্ধুরা, চলুন আমরা যারা এখনও এই মহৎ কাজটি করার সুযোগ পাইনি বা কাজটি করার চেষ্টা করিনি, তারা সবাই আজকে থেকেই শুরু করি। দেখবেন কাজটি করার পরে মনের ভিতর এক অন্যরকম ভালো লাগা, অন্যরকম প্রশান্তি, যেটা আগে হয়তো কখনো পাননি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।